হ্যাঁ বন্ধুরা সত্য হতে যাচ্ছে মিস্টার নেতানিয়াহুর ভবিষ্যৎবাণী তখন তিনি মনের আনন্দ বলতেন এবং তিনি জানতেন আসলে এর কোনো বাস্তব ভিত্তি নেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তিনি জাতিসংঘে মাঝে মধ্যেই একটা গ্রাভেক দেখাতেন যে ইরান ইতিমধ্যে নাইনটি পার্সেন্ট পর্যন্ত তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের কাছাকাছি চলে গেছে আর টেন পার্সেন্ট আসে এটি যদি এখন বাধা না দেওয়া হয় তাহলে প্রচণ্ড রকমের একটি ভয়াবহ পারমাণবিক দুর্যোগে পড়তে যাচ্ছে বিশ্ব তিনি প্রায় গত এক দশক ধরে এই কাহিনি করছেন কিন্তু শেষ পর্যন্ত যে ঘটনা বা খবর আসলো সেটি আপনাদের পিলে চমকে দেবে বন্ধুরা হ্যাঁ এটি চরম বাস্তবতা সেই বাস্তবতার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইরান এই বছরের শেষ নাগাদ একটি পারমাণবিক অস্ত্র তাদের কাছে রয়েছে বলে ঘোষণা দিতে পারে এমনই তথ্য জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে বন্ধুরা চলতি বছরই ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মন্তব্য করেছিলেন একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য যে সকল প্রয়োজনীয় উপাদান প্রয়োজন ইরানের তা রয়েছে এবং ইরান ইচ্ছা করলে সেটি যে কোনো সময় করতে পারে অর্থাৎ ব্যাপারটি তাদের নখদর্পণে আর এরই মধ্যে এই সংবাদ আসলো যেটি ইসরায়েল এবং আমেরিকার জন্য পিলে চমকানো এক সংবাদ আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন্তব্যের সাথে তুলে ধরেছেন ওয়ার্ল্ড হেরিটেজের বৈদেশিক এবং প্রতিরক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেমস কারাভানো বলেছেন আমি মনে করি এটি একটি বাস্তব বিকল্প এবং ইরানের জন্য একটি সঠিক সময় কারণ ইরান যদি এই সময়টিতে এই কাজটি করে তাহলে মিস্টার জো বাইডেন কিছুই বলবে না এবং তার আপাতত কিছুই বলার ক্ষমতা বা সক্ষমতা বা ইচ্ছা নেই তিনি এমন বলেছেন যে আমি যদি ইরানি হতাম তাহলে আমি এই বিকল্পটিকেই বেছে নিতাম এবং এখানেই আমি আমার কার্যক্রম শেষ করে দিতাম এবং নিশ্চিতভাবে ইরান এটি খুব ভালো করে জানে এই মুহূর্তে তাদের কি করা উচিত ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার কামাল খারাজি বলেছেন ইসরায়েল আমাদের বসে বসে হুমকি দিবে আর আমরা এই ব্যাপারটি দেখব এটি কখনোই হতে পারে না আমরা যদি মনে করি যে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে তাহলে আমরা এটি দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করব। বন্ধুরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে ফক্স নিউজকে জানিয়েছে বিভিন্ন সামরিক বা বেসামরিক উচ্চপদস্থ পারমাণবিক গবেষকরা যে ইরান এই বছরের শেষ নাগাদ একটি সুস্পষ্ট পারমাণবিক শক্তির অর্জনের ঘোষণা দিতে পারে আর সেটি যদি সম্ভব হয় তার মানে এখন তারা একটি পারমাণবিক ডিভাইস বা ডেটোনারেটর তৈরি করার জন্য বা নিয়ন্ত্রিত বিস্ফোরক বা নিয়ন্ত্রক বিস্ফোরক তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে আর এটি তারা এমন সময় করবে যেটিকে টাইমলাইন হিসেবে তারা ব্যবহার করবে তা হচ্ছে সামনে নির্বাচনে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পূর্বেই ইরান খুব ভালো করে জানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পূর্বেই তাদের যা করার করতে হবে অর্থাৎ তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের অন্যতম বাধা যদি হয় ইসরায়েল আর প্রধান বাধা হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি কখনোই চান না ইরান বিশ্বে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক আর এর জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছে তাই করতে পারেন সুতরাং ব্যাপারটিকে তারা একটি ব্রেকিং পয়েন্ট হিসেবে দেখছে বন্ধুরা আমেরিকা গত বছর থেকেই ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে সতর্ক করে আসছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্থনি ব্লিংকেন বলেছেন তিনি জুলাইতে মন্তব্যটি করেছিলেন যে ইরান বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই পারমাণবিক অস্ত্র উৎপাদনের একটি ব্রেক পয়েন্টে রয়েছে এবং সামনে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেই ব্রেক পয়েন্টটি পূরণ হয়ে যেতে পারে বা ব্রেক হয়ে যেতে পারে তখন তাকে ঠেকানোর মতো আর কোনো অপশন থাকবে না এদিকে মিস্টার ব্লিংকেন অ্যাসপেন সিকিউরিটি ফোরামকে বলেছেন বা বলেছিলেন যে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে ইরান সম্ভবত এখন এক থেকে দুই সপ্তাহ দূরে সেটি ব্রেকিং ইভেন্ট থেকে বন্ধুরা অ্যাসপেন সিকিউরিটি ফোরাম বা অ্যাসপেন ইনস্টিটিউটের এই বক এই বক্তৃতার পর প্রায় দুই থেকে আড়াই মাস বা তিন মাস কেটে যেতে চলল এখন প্রতিটা দিনই প্রতিটা গ্রহণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েল এবং আমেরিকা প্রত্যেকের জন্য বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান একটি গুরুত্বপূর্ণ সুযোগ গ্রহণের জন্য ওত পেতে আছে আর তা হচ্ছে সামনে একটি গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আমেরিকাতে সেখানে যে কেউ ক্ষমতা আসতে পারে আর যদি মিস্টার ডোনাল্ড ক্ষমতায় আসে তাহলে প্রথম দিনই এসে তিনি ইরানের অভ্যন্তরে বোমা ফেলবেন না সেই পারমাণবিক অস্ত্র নির্মাণের অপরাধে এটি ইরান খুব ভালো করে জানে কারণ তারা যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পূর্বে ঘোষণা করে দেয় তাদের কাছে একটি পরিপূর্ণ পারমাণবিক শক্তি রয়েছে যেটি তারা তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মুহূর্তে ব্যবহার করবে এবং নিজেকে রক্ষা করবে আর যাই হোক মিস্টার ডোনাল্ড ট্রাম্প যতই খ্যাপাটে হোক ইরানের পারমাণবিক প্রজেক্টের ব্যাপারে তিনি প্রথম দিনে সেই তাদের উপরে বোমা মারবেন না এটি মোটামুটি নিশ্চিত আর যেহেতু ইরানের ব্যাপারটি অবগত রয়েছে তাই তারা সুযোগটি গ্রহণের ক্ষেত্রে কোনোভাবেই পিছুপা হবে না সারা বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞগণ ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের যখন এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো দিচ্ছেন ঠিক তখনই আমেরিকার পস্ত্র দপ্তরের একজন মুখপাত্র স্পষ্টভাবে উচ্চারণ করেছেন আমরা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিব না আর এর জন্য আমাদের সমস্ত জাতীয় উপাদান যাই আছে তা আমরা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে প্রস্তুত মিস্টার ব্লিংকেন বলছেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের ব্রেক পয়েন্টে চলে যাবে আর অন্যদিকে পররাষ্ট্র দপ্তর থেকে এই ধরনের মন্তব্য করা হচ্ছে এটি কি সবিরোধী নয় বন্ধুরা একটা ব্যাপার এখানে সুস্পষ্ট করে বলা যেতে পারে আর এক্ষেত্রে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্থনি ব্লিংকেন জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনকে বাতিল করার ব্যাপারটিকেই দায়ী করেছেন তিনি এই দায় ছেলে দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপরে অর্থাৎ তিনি বলেছেন জয়েন্ট কম্প্রেন্সিভ অ্যাকশান প্ল্যান বা জেসিপিও চুক্তিটি বাতিল করার পরই সম্পূর্ণ ব্যাপারটি বিগড়ে যায় এবং তখন থেকেই ইরান এই পর্যায়ে চলে এসেছে সুতরাং তাদের বর্ণনা মতে একটা বিষয়ে উপসংহার টানা যায় আর তা হচ্ছে ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে এটার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্পকেই সর্ববই দায়ী করা যায় কারণ দুই হাজার পনেরো সালের যে জেসিপিও চুক্তিটি হয়েছিল অত্যন্ত আগ্রহ এবং অত্যন্ত দীর্ঘ আলোচনার পর ম্যারাথন আলোচনার পর মিস্টার বারাক ওবামার আমলে যে চুক্তিটি হয়েছিল যেটি জয়েন্ট কম্প্রহেন্সিভ অ্যাকশন প্ল্যান নামে পরিচিত পরবর্তীতে জেসিপিও চুক্তিটি দুই সালে ইসরায়েলের প্রভাব বলয়ের কারণে সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাতিল করতে বাধ্য হন বা তিনি নিজেই উইলিংলি বাতিল করেন অর্থাৎ দুই সালে তিনি সগর্বে যে চুক্তিটি বা বাতিল করার মাধ্যমে বলে দিয়েছিলেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ধ্বংস করা হলো বা শেষ করে দেওয়া হলো এখন উল্টো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা শেষ করে দেওয়া তো দূরে থাক ইরান এখন পারমাণবিক শক্তিধর দেশ অর্থাৎ পারমাণবিক অস্ত্রের একেবারে দ্বার প্রান্তে বা দরজায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে কি ইরান একটি ধন্যবাদ দিতে পারে যে তার কারণে এখন তারা এমন একটা পর্যায়ে চলে গেছে সেটি বলা যাবে যে আন্তর্জাতিক পারমাণবিক বিশ্ব বলছে এই বছরের শেষের দিকে ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে আর এটি যদি ইরান শেষ পর্যন্ত কার্যকর করতে পারে ইরানের আর কিছু করা লাগবে না বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের মতে তাদের বক্তব্য হচ্ছে ইরান যদি বছরের শেষান্তে এসে বলে যে আমাদের কাছে এমন কিছু রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের সার্বভৌম নিরাপত্তাকে খুব ভালোভাবে রক্ষা করতে পারব। অর্থাৎ ইরান যদি বলে আমাদের অস্তিত্বের উপর আঘাত আনলে তখন আমরা নিজেদের রক্ষার জন্য আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত শুধুমাত্র তাদের কাছে থাকুক বা না থাকুক এই ঘোষণাটাই সারা বিশ্বে একটি হিমশীতল ভয়ের মাত্রা সরিয়ে দিতে সক্ষম তার মানে সামগ্রিক বিষয়গুলো ইরানের একেবারে সাজানো এবং পাতানো রয়েছে এখান থেকে আপাতত ফিরে আসার কোনো অপশন আমি দেখছি না বদ্ধরা অনেক দিন ধরে বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র বানালো বানালো এখন মনে হয় তার বাস্তব ভিত্তিটি একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে ইরানের কারণ এই ব্যাপারগুলো কেউ ডিসক্লোজ করে না তারা এমনভাবে এই ব্যাপারগুলোকে ঘটাবে যেন তাদের উপরে কোনো আন্তর্জাতিক চাপ এটি নির্মাণ করার আগ পর্যন্ত না আসে এবং সারা বিশ্ব জানতে না পারে এটি দ্রুততম সময় শেষ করার পূর্বে যদি এটি চাউর হয়ে যায় তাহলে ইরানের উপর সম্ভাব্য হামলা হতে পারে যেটি আমেরিকার তরফ থেকে হুমকি দিয়ে রাখা হয়েছে অথবা আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা সেটি চলে আসতে পারে আর নির্মাণ করার পর যে কোনো ব্যাপারে তারা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এবং এটি ঘোষণা দেওয়ার পর তাদেরকে একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার যে সুযোগ সেটি তৈরি করে দেবে সুতরাং কেউ যদি এটি নির্মাণ করার পর বা ঘোষণা দেওয়ার পর তাদের উপরে কোনো ধরনের অ্যাগ্রেসিভ প্ররোচনা চালাতে চায় তার পাল্টা জবাব কোনো হেজিটেশন ছাড়া ইরান দিবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ নিজেকে রক্ষা করার একটি পর্যায়ে এনে তারপরে সম্ভবত তারা এই ঘোষণাটির মাধ্যমে নিজের শিল্ড বা নিজের বর্মকে এমন পর্যায়ে নিয়ে যাবে কেউ আর তার সার্বভৌম নিরাপত্তা নিয়ে খেলাধুলা করতে পারবে না সুতরাং আপনারা মানসিকভাবে প্রস্তুতি হন বা প্রস্তুতি নেন আমরা এই ব্যাপারটি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ব্যাপারটি জানার জন্য পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন বন্ধুরা অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন